Bangladesh! Jindabad! 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 Bangladesh! We want justice! 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 প্রদর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত করে রেখেছেন। এবং আপনারা জানেন যে ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব পরাকে নিয়ে একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু আসলে এই বিষয়টি আলোচনায় এসেছে। একজন নারী যে হিজাব পরতে যে বাধা দেওয়া হয়েছিল সেই মুস্কান কিন্তু হিজাব পরার প্রতিবাদ করেছেন এবং কর্ণাটকের একটি বিশ্ববিদ্যালয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন এবং গোটা বিশ্বে যত মুসলমান রয়েছেন তাদের কাছে সেই আল্লাহু আকবার ধ্বনিটা কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং দেশ বিদেশের অসংখ্য মুসলিম স্ট্যান্ড উইথ মুস্কান হ্যাশট্যাগ ব্যবহার করে সেই মুস্কানের পাশে দাঁড়িয়েছেন। প্রদর্শক, ইসলামী শাসন আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে এবং বিক্ষোভ মিছিলটি আমরা যতদূর জেনেছি যে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এরকম স্লোগান দেওয়া হচ্ছে। পাশাপাশি মুস্কানের পাশে দাঁড়ানোর যে ঘোষণা সেটি কিন্তু আসছে। আমরা মনে করি হিজাব নারীর সাংবিধানিক অধিকার, এটা মুসলমানদের সংস্কৃতি। সো কোন সরকার, কোন সংবিধান কখনো হিজাবকে নিষিদ্ধ করতে পারে না। আমরা মনে করি গোটা বিশ্বের মুসলমান আজকে ঐক্যবদ্ধ, শুধু মুসলমানই নয় বরং গোটা বিশ্বের সমস্ত সংবিধানকে বিশ্বাসী মানুষ আজকে ঐক্যবদ্ধ নারী অধিকার নিয়ে আমরা চিলিমিলি খেলতে কাউকে দেবো না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বললাম এবং Get down, get down, get down, get down, get down.
প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভারতের কর্ণাটক রাজ্যে, যে একজন নারীকে হিজাব পরার কারণে হেনস্থা করা হয়েছে এবং তার প্রতিবাদে, অর্থাৎ হিজাব এবং বোরখার উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটির প্রতিবাদে এই মুহূর্তে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং বিক্ষোভ মিছিলের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে তারা সংক্ষিপ্ত সভা করেছেন এবং সংক্ষিপ্ত সভা শেষে তারা আসলে এই মুহূর্তে শহীদ মিনার অভিমুখে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা যে সব স্লোগান বলছেন সেগুলো হচ্ছে হিজাব নারীর অধিকার, দিতে হবে দিতে হবে, লিল্লাহে তাকবির, আল্লাহু আকবার, নারায়ে তাকবির, আল্লাহু আকবার, এমন স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি। বলেন যে আপনাদের এই ভারতে নিষিদ্ধ করা হচ্ছে, এটি নিয়ে কিছু বলেন আপনাদের? আসলে পোশাক হচ্ছে একজন মানুষের মৌলিক অধিকার, বা যার চয়েস অনুযায়ী নেবে, যে যেটাকে ভালোবাসে সেটা করতে পারে। ইসলাম নারীদেরকে সৌন্দর্য পছন্দ করেছে, নিজের সৌন্দর্য ঢেকে রাখার কথা বলেছে, এখানে তার অধিকার আছে। একজন কনস্টিটিউশন যেখানে অধিকার দিয়েছে একজন নারীকে তার ইচ্ছে মতো পোশাক পরাও, সেখানে একজন মুসলিম নারী হিজাব পরার কারণে কেন তাকে বাধা দেওয়া হবে? ক্লাস থেকে মৌলিক অধিকার শিক্ষা থেকে কেন বঞ্চিত করা হবে? এবং আমরা দেখেছি এর প্রতিবাদে প্রায় কর্ণাটকের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হয়েছে। আসলে এটা কেমন ধরনের আচরণ হতে পারে? একটা রাজ্য শিক্ষার্থীদের অধিকার, মানুষের মৌলিক অধিকার দিতে না পারার কারণে তারা ব্যর্থ হয়ে আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এটা এরকম নির্লজ্জ বেহায়াপন আচরণকে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘৃণা প্রদর্শন করছি। প্রিয় দর্শক দেখছেন, দুনিয়ার মাত্র এক হও লড়াই করো, এক হও লড়াই করো, দুনিয়ার
প্রিয় দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি যে এই যে নারীর হিজাব পরার অধিকার খর্ব হচ্ছে ভারতে, সেটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গোটা বিশ্বের মুসলিমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই প্রতিবাদের অংশ হিসেবে আমরা দেখেছি আজকে আজকে সকালের দিকে রাজু ভাস্কর্যে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছিল। এই মুহূর্তে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটা আমরা দেখেছি যুগে যুগে বিভিন্ন দেশে এই ধরনের চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে। আমরা বলতে চাই অতীতের কোন সরকার কোন শক্তি ইসলামের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত নিয়ে কোনোদিন সফল হতে পারে না। আজকে যে নারীটা এক আল্লাহ একবারের ধ্বনিতে এতগুলো গেরুয়া মাস্টারদারি সন্ত্রাসীকে রুখে দিয়েছে, আমি মনে করি এটা তার ইমানের শক্তি, এটা তার ভিতরের যে ইমানের তেজ আছে সেই তেজের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। আজকে এই নারী আমাদের পুরো দক্ষিণ এশিয়া নয়, মনে করি প্রত্যেক এই পৃথিবীর প্রতিটি নিপীড়িত মানুষের আজকে স্পষ্ট করে দিতে চাই এ লড়াই স্পষ্ট বিভাজন আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে মুসলমান দলিত নিম্নশ্রেণীর নিপীড়িত জনগণ এক হয়েছে, আর ব্রাহ্মণ্যবাদী শক্তিরা এক হয়েছে। এই ব্রাহ্মণ্যবাদী শক্তিদের বিরুদ্ধে আমাদের এই নিপীড়িত জনগণের লড়াই একটা দীর্ঘমেয়াদী লড়াই, এটা ঐতিহাসিক লড়াই। এই লড়াই কোন আজকের একদিনের কথা নয়, যুগের পর যুগ ধরে এই ব্রাহ্মণ্যবাদীরা মানুষদেরকে এভাবেই নিপীড়ন করে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। একজন
মুসলিম নারীর উপর এই গেরুয়া বাহিনী, তৎকালীন গেরুয়া বাহিনী তার সম্ভ্রমহানির চেষ্টা করেছিল। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করে ফেলেছিলেন। মোহাম্মদ বিন কাসিমের সন্তানেরা, মোহাম্মদ বিন কাসিমের সৈনিকেরা বাংলার প্রতিটি জনপদে, হিন্দুস্তানের প্রতিটি জনপদে এখনো সজাগ আছে। এখনো যদি আমার কোন বোনের উপর সম্ভ্রমহানির অপচেষ্টা চালানো হয়, যদি সংবিধান বিরোধী কোন রায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যদি কোনো বোনকে হিজাব করতে বাধা প্রদান করা হয়, তাহলে আমরা জেগে আছি। প্রিয় বোন, তুমি নিশ্চিত থেকো, তুমি ভয় পেও না। সংগ্রামী উপস্থিতি আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা বাংলাদেশ সরকারকেও একটি বার্তা জানিয়ে দিতে চাই। বাংলাদেশ সরকারের সচেতন হওয়া উচিত, যদি যেহেতু আমরা গোটা ভারত উপমহাদেশ, এখানে আমরা মুসলিম জনগোষ্ঠী, আমরা সবাই আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের সবকিছুই এক, আমরা পূর্বে এক ছিলাম। এখানে ভারতে হোক, পাকিস্তানে হোক, যদি কোনো মুসলমানের উপর, যদি কোনো মুসলিমের উপর কোনো অন্যায় আচরণ করা হয়, তার কিন্তু প্রতিক্রিয়া এই পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে বাংলাদেশেও এসে পড়ার আশঙ্কা আছে। সুতরাং বাংলাদেশ সরকারকে আমরা এখান থেকে দাবি জানাবো, আপনি অতি দ্রুত নিন্দা প্রস্তাব পাস করেন, নিন্দা প্রস্তাব দেন। ভারতে যে এই ন্যাক্কারজনক আচরণ করা হচ্ছে আমার বোনদের উপরে, এই ন্যাক্কারজনক আচরণের আপনি প্রতিবাদ জানান। নতুবা এর কোনো প্রতিক্রিয়া যদি বাংলাদেশে এসে পড়ে, বাংলাদেশের বিক্ষুব্ধ ছাত্র জনতা যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ করে বসে, তখন কিন্তু আপনি এই ছাত্র জনতাকে, ছাত্র জনতার ফুসে ওঠা ক্ষোভকে আপনি দমাতে পারবেন না। আমরা আজকে প্রাথমিকভাবে আমাদের এই আমার বোন মুসকান সহ প্রত্যেক হিজাবি নারীর অধিকারের জন্য আমরা আজকে রাজপথে আমাদের প্রথম পদক্ষেপ বিক্ষোভ মিছিল নিয়ে মাঠে এসেছি। আগামীতেও যদি কোন ধরনের অপচেষ্টা করা হয় হিজাবি বোনদের প্রতি, তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। We want justice. Mustan tomader bhoy nai, aspat chhari nai, mustan bhoy nai, apnader odhikar we allow sire ho, Allah.